চ্যানেল স্বাগত বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্বার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের আইকনটি প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না কিশোর ভারতী শারদীয়া চোদ্দশো ছাব্বিশ আজকের গল্প কুমার মিত্রের লেখা শাহী মঞ্জিলে ষড়যন্ত্র ফেরাও তৃতীয় রামেশুরের রাজত্বকাল তৃতীয় রামেশু গুরুপুরুষের দিকে স্বপ্রশ্ন চোখে তাকালেন নিম্নতল না উচ্চতল এক গুরুপুরুষ দুস্বরে উত্তর দিল উচ্চতল এই নিম্নতল আর উচ্চতল শব্দ দুটোর মধ্যে কিঞ্চিত রহস্য আছে সাধারণ বার্তা বিনিময়ে প্রশ্ন থাকলে দ্বিতল প্রাসাদের নিম্নতলে একটি বিশালায়তন প্রকোষ্ঠে গমন করবেন ফেরাও গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গোপনীয় সংবাদ থাকলে যাবেন দ্বিতলের একটি সুনির্দিষ্ট ক্ষুদ্র কক্ষে প্রাসাদের একান্তের সুদীর্ঘ অলিন্দ পার হয়ে সম্রাট অগ্রগামী হলেন তাঁকে অনুসরণ করল তিনজন বিশ্বস্ত বলশালিনী দেহরক্ষিণী সর্বপশ্চাতে নিরস্ত গুরুপুরুষ তথা গুপ্তচর বিস্তৃত সোপান উঠে গেছে দ্বিতলে দেওয়ালগাত্র চিত্রমালায় শোভিত চিত্র মন্দিরের কোনোটি থিভসের মতো নগরের কোনোটি যুদ্ধযাত্রার কোনোটি বা বন্দিদের বিচারের ও শাস্তিদানের নির্দিষ্ট কক্ষের দ্বার খুলে সম্রাট রামেশু অভ্যন্তরে প্রবেশ করলেন দেহরক্ষিণীদের ভিতরে প্রবেশ নিষেধ তারা বহির্ভাগে প্রহরায় রইল গুরুপুরুষ অভ্যন্তরভাগে প্রবেশের পর সম্রাট কঠিন কাষ্ঠতার অর্গলবদ্ধ করে কক্ষের একমাত্র প্রস্তরাসনে উপবেশন করলেন গুরুপুরুষ জোর হস্তে দাঁড়িয়ে রইল হেঁট মুন্ডে এই প্রকোষ্ঠের দেওয়াল গাত্র চিত্রহীন নিরলঙ্কৃত কক্ষটি চিত্ত কিংবা অবসর রঞ্জনের স্থান নয় উদ্বেগ উৎকণ্ঠা যাপনের স্থান তাই শিল্পসভার প্রবেশ এখানে নিষিদ্ধ সম্রাটের সামনে গুরুপুরুষের বসার অধিকার না থাকায় এখানে কোনো দ্বিতীয় আসনও নেই ভূমিলগ্ন দৃষ্টি ব্যক্তিটির দিকে তাকিয়ে সম্রাট রামেশু বললেন হে বার্তাবাহক প্রসাদের ঊর্ধ্বতলের গুপ্ত প্রকোষ্ঠে দেবার মতো কি বার্তা এনেছ তা জ্ঞাপন করো গুরুপুরুষ কাপা গলায় বলল ষড়যন্ত্র সম্রাট তৃতীয় রামেশুর ওষ্ঠে মৃদু হাস্যরেখা ফুটে উঠল মিশর সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্র সংবাদ তো নিত্যান্ত সাধারণ সংবাদ ষড়যন্ত্রহীন জীবনযাপনের সুযোগ সম্রাটরা কদাচ পান না ধীর প্রায় অশ্রুতস্বরে গুপ্তচর বলল ষড়যন্ত্র বহির্জগতের নয় মহান মিশরপতি ষড়যন্ত্র অন্দর মহলের কথাগুলো বলার মধ্যে উত্তাপ ছিল না কিন্তু তা যেন বিস্ফোরকের মতো লাগলো ফেরাও রামেশুর। তার ভ্রুগুলে ধনুক বক্রতা কণ্ঠে ফুটে উঠলে উত্তেজনা বলো কি কে সে কারা তারা সম্রাট অভয় দিয়ে বলতে পারি ষড়যন্ত্রের পরিচয় পেলে আপনি চমৎকৃত হবেন নির্ভয় বলো প্রাণের আশঙ্কা করো না ষড়যন্ত্রে যুক্ত আপনার মহিষী বা ওই স্তরের কেউ নন আপনি যাকে দাসী থেকে পত্নীর মর্যাদা দিয়েছেন আপনার বিশেষ অনুগ্রহ পাত্রী তিনি ষড়যন্ত্রে লিপ্ত তার সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন উচ্চস্তরের রাজকর্মচারী ও অন্তপুরের কতিপয় নারী থি তুমি জানো কার বিরুদ্ধে অভিযোগ আনছ জানি সম্রাট নিজের মৃত্যু ত্বরান্বিত করার বাসন আমার নেই অধিরাজ সম্রাট যেন কিছুটা আপন মনে বলতে লাগলেন আমি তো তাকে গভীরভাবে বিশ্বাস করে এসেছি তার আচরণে ভাবভঙ্গিতে বা চোখের ভাষায় ছলনার আবাসও তো পাইনি কখনো আপনি অভয় দিয়েছেন বলেই একটা কথা সাহস করে বলছি আমার স্পর্ধা বলে মনে করবেন না নারী স্বভাবগতভাবে রহস্যময়ী তার অন্তরের কথা দেবতারা অজ্ঞাত সত্য কথা এবার ষড়যন্ত্রটা কি সেটা প্রকাশ করো রানী থি আপনার মহিষী পুত্রকে বঞ্চিত করে নিজ পুত্র পেন্টার্টকে সিংহাসনে অধিষ্ঠিত করতে চান সেটা তো অসম্ভব আপনি জীবিত থাকলে অসম্ভব না থাকলে তাই আমাকে হত্যা ষড়যন্ত্র চলছে সম্রাটের উপলব্ধি যথার্থ আপনাকে হত্যার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বার্তাই দিতে এসেছিলাম ফেরাও তৃতীয় রামেশু ললাটের শ্বেত মুছে ফেলে বললেন কিন্তু এই ভয়ঙ্কর ষড়যন্ত্র তো রানীর একার পক্ষে বাস্তবায়িত করা সম্ভব নয় আমার বোধবুদ্ধি বলছে এতে এমন কেউ যুক্ত আছে যে আমার চেনা খুব মানুষজন এবং বিশ্বাসভাজন আপনি অভ্রান্ত সম্রাট কে এসে তিনি প্রাসাদের মধ্যে সর্বত্র গামী এবং আপনার অপার আস্থার পাত্র পাই বা কামেন তুমি যে আমাকে ক্রমান্বয়ে বিস্মিত করে চলেছো গুপ্তচর পাই বা কামেন আমি যে তাকে সমস্ত ছন্দে ঊর্ধ্বে রাখি সেই বিশ্বাসের সুযোগটাই নিয়েছেন তিনি তুমি কোথাও ভুল করছো না তো মহান দেবতা আমন রা এবং ওসিরিসের নাম নিয়ে শপথ করছি আমি যা বলছি তা সর্বৈব সত্য আর কিছু বলার আছে তোমার আছে এই ষড়যন্ত্র বহুদূর বিস্তৃত এতে আপনার শত্রুরাজ্য ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলাতে পারে প্রজাবিদ্রোহ জেগে উঠতে পারে জাদুকরের সাহায্য গ্রহণ করা হতে পারে আর সব থেকে যেটা সহজ হল প্রয়োগ খাদ্য কিংবা পানিয়ে বিষ প্রয়োগ অব্যর্থ ফলপ্রদ অথচ অপরাধী নির্ধারণ কঠিন বা অসম্ভব আপনি দূরদর্শী মহান ফাড়াও বিপদবার্তা শ্রবণে সকলেরই মন ভারাক্রান্ত হয় সম্রাট ব্যতিক্রম নন গোপন প্রকোষ্ঠ থেকে তৃতীয় রামেশু যখন কক্ষে ফিরে এলেন তখন তার সমগ্র মুখমণ্ডলে চেহারা বদলে গেছে আমূল কার্নাকের মন্দির নির্মাণকার্যে বহুদিন বাইরে ছিলেন আজ প্রভাতে ফিরেছেন সবে প্রাসাদের প্রিয়জনদের সঙ্গ এবং আরাম আনন্দ থেকে দীর্ঘকাল দূরে থাকার পর তার স্বাদ পাবার আনন্দে যখন তিনি বিভোর তখনই ষড়যন্ত্র সংবাদের জন্য প্রস্তুত ছিলেন না সম্রাট আবার এও সত্য যে শাসকের অনুপস্থিতির কালই তো তাঁর বিরুদ্ধে জাগিয়ে তোলে শত্রু শিবিরকে শীতঘুম ভেঙে জেগে ওঠে কালসর্প ফেরাও তৃতীয় রামেশুর ক্ষেত্রেও সেটাই ঘটেছে কিন্তু তিনিও তো পরাক্রান্ত মিশর সম্রাট দুনিয়াখ্যাত ফেরাও বংশীয় নৃপতি তৃতীয় রামেশু চক্রান্ত জাল কী করে ছিন্ন করতে হয় অপরাধীকে সর্বসমকে চিহ্নিত করে কীভাবে শাস্তি দিতে হয় তা অবশ্যই দেখিয়ে দেবেন দেশবাসীকে এতদিন তারা সম্রাটকে স্থাপত্য ভাস্কর্য শিল্প সঙ্গীতপ্রিয় নরম মনের মানুষ বলেই জেনেছে কেবল কিন্তু তিনি যে প্রয়োজনে ভিন্নরূপ পরিগ্রহ করতে পারেন তা জানিয়ে দেবার সময় এসে গেছে তৃতীয় রামেশ অন্যান্য ফেরাও সম্রাট অপেক্ষা অনেকটাই ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন ছিলেন না যুদ্ধবিগ্রহ প্রিয় বা জবরদখলকারী বাণিজ্য বিস্তারও মনোযোগী ছিলেন না দৈহিক দিক থেকেও তাকে পুরুষ মনে করার কারণ ছিল না মনটাও ছিল নরম মনের গঠনে শিল্পরুচি প্রাধান্য পাওয়ায় লিবিয়া প্রভৃতির মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির বিরুদ্ধে যুদ্ধাভিযান চালাবার চেয়ে তাঁর কাছে অধিক আকর্ষণীয় ছিল মন্দির নির্মাণ অথবা প্রাচীন মন্দিরের নবীকরণ থিপ ছিল রাজাদের কবরখানা সেখানে নিজের জন্য সুবৃহৎ সমাধিসৌধ নির্মাণ করা তো ব্যাপৃত হয়েছিলেন জীবৎকালী সমাধিসৌধ রচনার প্রথা সেকালে প্রচলিত ছিল ফেরাও রামেশু প্রজাবৎসল হলেও প্রজাদের আর্থিক উন্নয়নের ব্যবস্থা বিশেষ করে উঠতে পারেননি ভাগ্য তার প্রতি সুপ্রসন্ন ছিল না পূর্বপুরুষদের যুদ্ধতৃষ্ণা ও অমিত জীবনযাপনের ফলস্বরূপ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিল সাম্রাজ্যের মধ্যে সর্বব্যাপী দারিদ্র রাজকোষ ছিল শূন্য প্রবল অর্থদৈন্যের জন্য প্রশাসনের সর্বস্তরে অর্থসংকট উপস্থিত হয়েছিল কর্মচারীরা সময় মতো বেতন পেত না অসন্তোষ ধুমাইতে হচ্ছিল প্রজাদের মধ্যে এইসব নেতিবাচক দিক ফেরাও রামেশুর ভাবমূর্তিতে মালিন্য সঞ্চারিত করেছিল আড়ালে আবডালে কানপাতলে শোনা যেত ফেরাও বংশের সুনাম ধরে রাখার ক্ষমতা এই সম্রাটের নেই লোকটা শিল্প শিল্প করেই গেল মুখের চেহারার কোনো দৃঢ়তা দেখেছ সামান্য একটা বিদ্রোহ দেখা দিলে সামলাতে পারবে কিনা সন্দেহ এইসব সমালোচনার সুযোগ নেয় রামেশুর বিরুদ্ধ পক্ষীয়রা আলোচনা চলতে থাকে এমন অপদার্থ রাজাকে না সরালেই নয় কিন্তু কিভাবে চুরিকাঘাতে গুপ্ত হত্যা প্রয়োগ নাকি অন্য কোনো পথে ষড়যন্ত্রীদের গোপন আলোচনায় এক বুদ্ধিমান প্রাচীন রাজকর্মচারী বললেন ছুরিকাকাতো বা প্রয়োগ নয় ও অনেক ঝুঁকি আছে একটা উপায় তাতে বিপদ কম উদ্দেশ্য সফল হবার সম্ভাবনা বেশি উপায়টা কি যোগ্য জাদুকর তার গোপন কলাকৌশল আমাদের উদ্দেশ্য সিদ্ধ করবে অথচ আমরা থাকবো বিপদমুক্ত তাই এমন জাদুকরের কথা জানা আছে অনেকেরই জানা আমি বিখ্যাত জাদুকর হুইয়ের কথা বলছি ঠিক আছে ওকেই কাজে লাগানো যাক হুই লোকটা পেশাগত দিক থেকে নেহাত নগণ্য মানুষ কিন্তু তার সামাজিক প্রতিপত্তি বিশাল পদমর্যাদায় সে গবাদি পশুর পরিদর্শক তবে জাদুকর হিসেবে সারা দেশে সাংঘাতিক নাম ডাক বাইরে থেকে নিপাট ভালো মানুষ কিন্তু তার মুখের হাব আর চোখের ভাষায় শয়তানির আঁকিবুকি আসলে লোকটা শয়তানি ষড়যন্ত্রীরা ডাক দিলে মোটা টাকার বিনিময় সারা দিতেও দুবার চিন্তা করে না সে ষড়যন্ত্র ফেরাওয়ের বিরুদ্ধে হলেও আর সত্যি সত্যি ডাকটা এলো ফেরায়ে প্রাসাদ থেকেই প্রাসাদের তত্ত্বাবধায়ক পাইবা কামেন হুইয়ের সঙ্গে যোগাযোগ করল এবং তার আসার উদ্দেশ্য ব্যক্ত করল জাদুকার হুই অভ্যস্ত ভঙ্গিতে আতচোখ খোলা রেখে গাঢ় মনোযোগে সব শুনল এবং মৃদু হাসল এটা তার প্রস্তাবে রাজি হবার স্বভাবগত ভঙ্গিমা জাদুকরের এই ভঙ্গিমার কথা পাইবা ক্যামেন আগেই শুনেছিল তবু বলল মহাশয় আপনার মতামত হুই বলল শক্ত কাজ তবু ভার নিলাম আমি জাদুকর জাদু দিয়ে যা করা সম্ভব আমি তাই করব তবে একটি বিশেষ গ্রন্থের প্রয়োজন তাতে যে মন্ত্রগুপ্তি রয়েছে তা তা আমার কাজে লাগবে গ্রন্থটিতে রয়েছে থিপসের রাজকীয় গ্রন্থাগারে সেটি আনা তোমার কাজ নয় আমার কাজ ওই গ্রন্থাগার আমার চেনা লোক আছে তাকে মোটা টাকা ঘুষ না দিলে ওই গ্রন্থ পাওয়া যাবে না মহাশয় ঘুষের অর্থ বহন করতে হবে আপনাদেরই টাকা হাতে এলেই কাজ শুরু হবে তবে এসব অত্যন্ত গোপন ব্যাপার প্রকাশ পেলে আপনার জীবন যাবে আমারও হয়তো আরও অনেকের হুই কর্মতৎপর লোক প্রতিশ্রুতি মতো টাকা পেয়ে থিপসের গ্রন্থাগার থেকে জাদুগ্রন্থটি জোগাড় করে কাজে লেগে গেল মোম কবজ ও অন্যান্য উপকরণ দিয়ে এমন একটি আকারে অর্ধহস্ত আয়তনের মনুষ্যমূর্তি রচনা করল যা একেবারে বর্ণনামাফিক দেখতে গ্রন্থে বর্ণিত মানুষের হুবহু প্রতীক মূর্তি ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটো লালচে পুরু দুটো যেন উড়ন্ত ইগলের ডানা আয়ত চক্ষু দুটি যেন জীবন যেন স্বয়ং শয়তান পলহহীন চোখে তাকিয়ে আছে কারোদিকে মুখে একটা ক্রূর ভাব হাত পা সরু লিকলিকে সেগুলো যেন অঙ্গ প্রত্যঙ্গ নয় শরীর শ্রীপ এরকম মূর্তির পর মূর্তি গড়ে চলল ঝুই তারপর প্রতিটি মূর্তিতে উৎকীর্ণলিপি খোদিত করে গেল বিপুল অর্থের বিনিময়ে মূর্তিগুলি একসময় হস্তান্তরিত হলো সেই হস্ত অবশ্যই পাইবা কামেনের সময় মতো এগুলো পৌঁছেও গেল রামেশ্বর রাজপ্রাসাদে ষড়যন্ত্রীদের হাতে শুধু মূর্তিগুলোই দিল না পাইবা কামেন সোনার অনেক টিকা ও ব্যাখ্যা বিশ্লেষণ যা সে শুনে এসেছিল জাদুকর হুইয়ের কাছ থেকে এ পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল কিন্তু তৃতীয় রামেশ্বর কপালে অকাল মৃত্যু লেখা ছিল না ষড়যন্ত্রকারীদের সহস্র সতর্কতা সত্ত্বেও ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল রামেশু শিল্প সংস্কৃতি প্রাণ হলেও তার একটি চৌখস গুপ্তচর বাহিনী ছিল তারা চঞ্চলমতি আর কিঞ্চিত কোমলচিত্ত সম্রাটকে আন্তরিকভাবে পছন্দ করত তাদের প্রখর দৃষ্টিকে ফাঁকি দিতে পারল না সম্রাটের শত্রুপক্ষ অতি তীক্ষ্ণ দৃষ্টির সুচতুর জনা মধ্যে একজনের নাম ছিল খেয়ুম রামেশু তাকে রা নামে ডাকতেন মরুভূমির আকাশে সঞ্চরণশীল সেনপক্ষী বহু নিম্নের শিকারকেও দেখতে পায় ঊর্ধ্বাকাশ থেকে বিদ্যুৎ গতিতে নেমে আসে শিকারের ওপর খেমুই সেরকম ধরনের গুপ্তচর বলে ফেরাও রামেশুদাকে মরুবাজ নামেও ডাকতেন সে হঠাৎ সম্রাটের গোপন সাক্ষাৎকার চেয়ে বসল সম্রাট নিদিদা ইতিবাচক উত্তর দিলেন খেমুই গেলে পরিহাসের ভঙ্গিতে রামেশু বললেন সাক্ষাৎ মরুবাজের আগমন নিশ্চয়ই জবর খবর নিয়ে এসেছ খেমুই পরিহাসের জবাব পরিহাসের ভঙ্গিতেই বলল প্রস্তুত থাকুন সম্রাট মরুবাজ উড়ান দিয়েছে এবার এগিয়ে আসছে শিকারির দিকে বুঝলাম আরও খোলসা করে বলো প্রাসাদে পৌঁছে গেছে শুধু অনুষ্ঠানটাই যা বাকি এই বলে খেমুই রামেশুর হাতে নিজের বস্ত্রাবরণের আড়াল থেকে যে জিনিসটা তুলে দিল সে জাদুকার হইয়ের তৈরি জাদুপুতুল ছাড়ার কিছুই নয় সেটি হাতে নিয়ে এক পলক দেখেই সম্রাট স্পষ্টতই শিউড়ে উঠলেন তারই মধ্যে খেমুইয়ের মুখ সম্রাটের কানের কাছে এগিয়ে এলো আত্মার চুবিচুবি বলা কথাগুলো শুনতে শুনতে ঘন ঘন সম্রাটের মুখে রক রংবদল হতে লাগল প্রাসাদ থেকে অনতি দূরবর্তী একটি উপবন গাছপালার ঘন সন্নিবেশ নেই মরুবালুকায় বনস্পতি থাকার কথাও নয় নাতিদুর্গ কিছু আর গুল্ম এদিনও সেই উপবনে এসেছিলেন কিছু অন্তঃপুর চারিণী তবে সময়টা সন্ধ্যা নয় মধ্যরাত্রি উপবন প্রায় নিরালোক বালির তৈরি একটি স্বল্পায়তন বেদির উপর জাদুকর হুই নির্মিত কৃষ্ণকায় জাদুপুতুলটি সাইত বেদির উপর গুটি কয়েক মোমবাতি জ্বলছে সেটুকু আলো উপবনের আধারভাত দূর করার পরিবর্তে রহস্যময় করে তুলেছে শুক্লপক্ষীর চাঁদ যেটুকু আলো বিতরণ করছে তা বৃক্ষবিরল স্থানটুকুতে একটা আলো ছায়ার বাতাবরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে শুধু এরই মধ্যে কিছু মানুষের নিঃশব্দ ও সতর্ক আনাগোনা তাদের দীর্ঘ বস্ত্রাবরণ এবং শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে তারা নারী এই প্রমীলা রাজ্যে একজন কি কেবল অন্যরকম লাগছে সে পুরুষ বলা নিষ্প্রয়োজন যে এটি এক বিশেষ ধরনের অনুষ্ঠানের আয়োজন যেন কারো শব্দহীন সংকেতে অনুষ্ঠান শুরু হলো নারীরা হাঁটু মুড়ে বসলো সারিবদ্ধভাবে মুখ ঊর্ধ্বে উত্তোলিত মুখের প্রায় সমান্তরাল হাত দুটি জোর করা করতলে কিছু বনপল্ল হঠাৎ নারীদের কণ্ঠে ধ্বনিত হল সম্মেলক সুর তা কোনো সঙ্গীত নয় একটা আরতি একটা আহ্বান বিচিত্র সেই সুর শুনলে কেমন অস্বস্তি লাগে সুরের ভাবটাই এমন যে মনে হয় কোনো অমঙ্গলের দেবতাকে আহ্বান করা হচ্ছে সুরের ধ্বনি মৃদু তবে তার মধ্যে ওঠানামা আছে সেই সুরবিন্যাসে ভাষা নেই অবশ্য ভাব আছে সেই ভাবের মধ্যে অকল্যাণের গন্ধ কয়েকবার সমস্বরে ফেরাও তৃতীয় রামেশ্বর নামও উচ্চারিত হল সেই উচ্চারণে যেন অভিশাপের বিষ মেশানো প্রায় এক ঘন্টাটাক একঘেয়ে সুর প্রবাহ সমস্ত উপবনের আবহাওয়াকে ভীতিকর করে রাখল যেন তারপর এক নারীহস্ত শূন্যে উত্থিত হয়ে কি একটা সংকেত জ্ঞাপন করল অমনি সম্মিলিত সুরদ্বনি স্তব্ধ হয়ে চতুস্পার্শ্বে নিবিড় নৈশব্দ ঘনিয়ে এলো কেউ একজনে সে নিভন্ত দুটি মোমবাতি নামিয়ে দিয়ে দুটি নতুন জ্বালিয়ে দিল বেদিটা আলোকিত হয়ে উঠল কিছুটা তাতে দেখা গেল জাদু পুতুলটি তুলে নিল একটি নারীহস্ত পুতুলের নিচের দিকটা তার বাম হাতে ধরা আর তার ডান হাতটা আস্তে আস্তে পুতুলের গলার দিকে এগিয়ে যাচ্ছে এবার সে কি করবে পুতুলটাকে মোমবাতির আগুনে জ্বালিয়ে দেবার চেষ্টা করবে নাকি পুতুলের গলাটা আঙুল শক্ত করে কিছু একটা ঘটতেই যাচ্ছিল কিন্তু তার আগেই উপবনের অদৃশ্য স্থান থেকে মেঘোদ্নির মতো একটা গম্ভীর স্বর ভেসে এলো কেউ পালাবার চেষ্টা করবেন না আমরা মহামান্য ফেরাও রামেশুর সৈন্যদল আমাদের হাতে খোলা আর বর্ষা আদেশ অমান্য করলে অস্ত্রাঘাতের নির্দেশ রয়েছে অন্ধকারের আড়াল থেকে কিছু শব্দময় পায়ে এগিয়ে এলো বেদির দিকে অপরাধীদের হাতে পড়ল চর্মরজ্জুর বন্ধন মূল অপরাধ যার মোমবাতির মৃদু আলো বুঝিয়ে দিল তিনি সম্রাট রামেশুর প্রিয় পত্নীদের অন্যতমা থি অনুষ্ঠানে উপস্থিত একমাত্র যে পুরুষটির হাতে চর্মরজ্জুর বন্ধন সেই মানুষটি পাই বা কামেন ষড়যন্ত্রের প্রধান পার্শ্বচরিত্র থির ষড়যন্ত্র পরিকল্পনার অদ্বিতীয় রূপকার বাকি ষড়যন্ত্রীদের হাতেও চামড়ার বাঁধন শক্ত হয়ে বসেছে এই জাতীয় রহস্যময় গোপন অনুষ্ঠানে দেবদেবী পুরোহিতের দরকার পড়ে অনুষ্ঠানে অলৌকিক আবহ সঞ্চারের জন্য এদের দরকার হয় তৃতীয় রামেশুর বিরুদ্ধে আয়োজিত অনুষ্ঠানেও দেবী সেখেটের এক প্রসিদ্ধ পুরোহিতের আগমন ঘটেছিল সকলেরই স্থান হল ফেরাও প্রাসাদের পাতা পাতাল প্রকোষ্ঠে কারাগারে ষড়যন্ত্রীদের বিচার ও শাস্তিদানের জন্য ফেরাও রামেশ একটি বিশেষ আদালত একালের ভাষায় কমিশন গঠন করলেন আদালত করা হল এগারো জন বিচারককে নিয়ে এদের মধ্যে ছয় জনের ওপর ভার ছিল রাজ সঙ্গে যুক্ত রাজকর্মচারীদের বিচার করবেন এরা বৈনাশিক পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও ষড়যন্ত্রের সমর্থক ছিলেন ফলে এরা মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেন না তবে যে দণ্ড পেলেন তা মৃত্যুরও অধিক নিঃশংস বিভীষিকাময় লাঠি দিয়ে প্রহার নাক বা কান কেটে দেওয়া হাত পায়ের আঙুল ছেদ কেউ হয়ে গেল খোঁড়া কেউ ভগ্নহস্ত এইরূপ পরিণতির পূর্বেই কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিল অপর পাঁচ বিচারকের ওপর ভারার্পণ করা হয়েছিল রামেশুপত্নী থির পুত্র পেন্টাউট ও প্রাসাদ তত্ত্বাবধক পাইবা কামেন ও দেবী শেখেটের পুরোহিতের বিচারে ফেরাও সম্রাটদের আমলে নিয়ম ছিল বিশেষ মানিগুনি ও সামাজিক মর্যাদামণ্ডিত ব্যক্তিদের প্রকাশ্যে প্রাণদণ্ড দেওয়া যাবে না তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে উল্লিখিত তিনজনের ক্ষেত্রেও তাই হয়েছিল পেন্ট আউট কামেন কিংবা দেবী শেখেটের পুরোহিত আপন আপন বাসস্থানে বিষ্পানে প্রাণত্যাগ করলেন সম্রাট নিয়োজিত বিচারকগণ মোট চল্লিশ জন পুরুষ ও জন মহিলার মৃত্যুদণ্ড দিলেন অধিকাংশ ক্ষেত্রে জনসমক্ষে দণ্ড কার্যকর হল এবার ঘটল একটি আশ্চর্য ঘটনা ঘটনাটির মধ্যে বিশেষত্ব থাকায় এবার বিচারকের আসন গ্রহণ করতে হলো স্বয়ং ফেরাও সম্রাটকেই ঘটনা এই যে এগারো জন বিচারকের মধ্যে তিন বিচারক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন প্রমাণিত হল অপরাধীতায় তাদের বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ দাখিলের কাজটা করে বিচারকরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন এক্ষেত্রে বিচারকের কাজটা সম্রাট তৃতীয় রামিশু ছাড়া কেই বা করবেন রায় ঘোষণার সময় সম্রাট বললেন বিচারক নিজেই যেখানে অপরাধী সেখানে তার অপরাধ তো সীমাহীন তাদের একটি সাজাই প্রাপ্য মৃত্যুদণ্ড আমি সেটাই দিলাম অপরাধযজ্ঞিক যিনি হোতা তিনি রানী থি সম্রাটের আদেশে প্রহরিণীরা তাকে নিয়ে এলো হস্তপদাতিতে চর্মরজ্জুর বন্ধন কয়েকদিনের কারাবাস ও দুশ্চিন্তায় রূপগরবিনী নারীটির সৌন্দর্য ঈষৎ স্লান তথাপি তার সৌন্দর্যের মধ্যে এমন একটি মহিম আছে যে দেখলে সমীহ জাগে তাঁকে দেখে দীর্ঘশ্বাস পড়ল মুখে ফুটে উঠল এক প্রকার ব্যথার তুরতা তিনি চকিতে সামলে নিলেন নিজেকে তিনি এখন বিচারক তার কি দুর্বলতা শোভা পায় গম্ভীর গলায় বললেন রানী থি তুমি ষড়যন্ত্র নাটকে তুমি প্রধান চরিত্র আমি বিশ্বাস করতে পারিনি তোমার অপার সৌন্দর্যের মধ্যে আছে এক বিষোধন নাগিনী আমি তোমাকে একটু বেশি পছন্দ করে ফেলেছিলাম যার যোগ্য তুমি নও সেই স্নেহ ভালোবাসার মূল্য তুমি চুকিয়ে দিতে চেয়েছিলে আমার প্রাণনাশ করে তোমার অপরাধ অনেক এক তুমি মহিষী অ্যাট অ্যাস্টকে ঘৃণা করতে অথচ ওই মহিষী নারী তোমার সঙ্গে চিরকাল প্রিয় ভগিনীর মতো আচরণ করেছে দুই মিশরের রাজসিংহাসন যার প্রাপ্য আমার সেই জ্যেষ্ঠ পুত্রকে সিংহাসন থেকে বঞ্চিত করে নিজের পুত্রকে বসাবাদ চক্রান্ত করেছো তুমি তিন তোমার উচ্চাবিলাস চরিতার্থ করতে রাজপ্রাসাদের অন্তঃপুরের আবহাওয়া বিষিয়ে গিয়েছে এবং বহুজনের প্রাণনাশ হয়েছে রানী থি এবার বলো অপরাধের কি শাস্তি তোমার প্রাপ্তিযোগ্য নতমস্তক ও নিরুত্তর থির প্রতি নিষ্পলকে কিছুক্ষণ চেয়ে থেকে রামেশু ধীরস্বরে উচ্চারণ করলেন বিষপানে মৃত্যু তবে সেই বিষ হতে হবে অত্যন্ত জ্বালাময় যন্ত্রণাময় মৃত্যুও হবে প্রলম্বিত তোমার হাতে বিষপত্র তুলে দেওয়া হবে রাতের আধার নামার সময় আর তোমার প্রাণবায়ু বহির্গত হবে সূর্য যখন দিন শুরু করবে তোমার মৃত্যুর উপায় বাতলে দিয়েছিল একজন জাদুকর যে বিষ তোমাকে দেওয়া হবে তা তৈরির ভার নিয়েছে এক জাদুকরী আমার রাজ্যে শ্রেষ্ঠ জাদুকরী হ্যাপেন মাঠ সে সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষ প্রস্তুত করতে পারে যা কেবল ঘৃণ্য অপরাধীদের ওপরই প্রয়োগ করা হয় সোনথি পৃথিবী ছেড়ে যাবার আগে একটা সত্য কথা জেনে যাও তোমার মনে খটকা ছিল তোমার এত গোপন ষড়যন্ত্র আত্মপ্রকাশ করলো কি করে কিছুটা করেছে আমার বাজ পাখিরা অর্থাৎ গুপ্তচররা তবে কফিনের শেষ একটা কে ঠুকেছে জানো জানো না সে তোমার একান্ত ব্যক্তিগত পরিচারিকা নেফেরু মহারানী অ্যাস্টকে সে অত্যন্ত শ্রদ্ধা করে আমাকেও শ্রদ্ধা করে আমাদের এত বড় ক্ষতি সে মেনে নিতে পারেনি তার কাছ থেকেই মহারানী অ্যাস্ট ষড়যন্ত্রের কথা জানতে পারে পুতুলের মাধ্যমে আমার মৃত্যু উৎসব কোথায় হবে কবে হবে কখন হবে সব জানিয়ে দেয় নেফেরু তোমরা জেনেছিলে যে মৃত্যু উৎসবের দিন আমি থাকবো থিপসে রাজাদের কবর উপত্যকায় এটা ছিল আমার রটনা শয়তানকে সায়স্তা করতে শয়তানির আশ্রয়ে নেওয়া ছাড়া উপায় কি। লোক দেখানোভাবে থিপসের উদ্দেশ্যে বেরিয়েও ছিলাম ফিরে আসি সঙ্গোপনে তোমাদের অনুষ্ঠান আড়াল থেকে সব দেখেছি তুমি রাক্ষসীর মতো ভয়ঙ্কর চোখ মুখ নিয়ে জাদুপুতুলের ঘাড় ঘোরাতে যাচ্ছিলে তোমার দেখাদেখি ষড়যন্ত্রীদের বাকি সকলে সেই একই কাজ করতে যাচ্ছে নিজের নিজের হাতের পুতুলের ঘাড় মটকাবার উদ্যোগ করছে সেই মুহূর্তে আমার সৈন্যরা তোমাকে বন্দি করে বাকিদেরও করে এই কালা জাদু আমার প্রাণহরণ করার আগেই তোমাদের অপরাধ প্রকাশ পায় আর আমার সৈন্যরা সেই অপরাধের সাক্ষী এরপর রানী থুই তুমি নিশ্চয়ই স্বীকার করবে তুমি নির্দোষ নও এবং সম্রাট তৃতীয় রামেশু তোমাকে শাস্তি দান করছে যার তৈরি জাদুপুতুল নিয়ে তুমি আমাকে কফিন করতে চেয়েছিলে সেই জাদুকর হইয়ে প্রাণ ইতিমধ্যেই চলে গিয়েছে জল্লাদের তরবারির নিচে তোমার ক্ষেত্র তাই হতে পারত কিন্তু সেটা হতো ফেরাও বংশের নীতি বহির্ভূত কাজ আমার মহামান্য পূর্বপুরুষেরা অত্যন্ত অনন্ত ফেরাও প্রাসাদের অন্তঃপুরিকাদের অসম্মানের পাত্রী গড়ে তুলতে চাননি সব শুনলে এখন বলতে চাও কিছু রানিধি সম্রাটের পদতলে হাঁটু মুড়ে বসলেন ক্ষমা চাই সম্রাট ক্ষমা সম্রাটের কণ্ঠে একটিমাত্র ধ্বনি শোনা গেল মৃত্যু একটু স্তব্ধ থেকে ধীরলয় উচ্চারণ করলেন আজ অপরাহে হ্যাপেন হ্যাপেনমাটের তৈরি কালকুট এসে যাবে আর বিষপাত্র তোমার কাছে পৌঁছে যাবে সন্ধ্যা লগ্নেই আগামীকালের প্রভাতে আবার সূর্য উঠবে কিন্তু তুমি তখন ইতিহাস সম্রাট তৃতীয় রামেশুর দিকে শেষবারের জন্য তাকালেন রানী থি মুখে মানবিক কোমলতা নেই অবিকল থিপসের মন্দিরে সুকটিন প্রস্তর ভাস্কর্য